বৈষম্য বিরোধী আন্দোলনের পর, পট পরিবর্তনের পর বিএনপির নাম ভাঙিয়ে আরেকটি চক্র রাতের আধারে 21 আগস্ট সেই প্রেস ক্লাবের তালা ভেঙে সেখানে একটি নতুন কমিটি ঘোষণা করে, যেটা সম্পূর্ণ অবৈধ। আমরা যদি দলীয় করণী করতাম, কমিটিই করতাম, তাহলে তো আমরা এগুলো আগে করতাম, এগুলো লাভজনক প্রতিষ্ঠান, এগুলো আওয়ামী লীগ এতদিন দখল করে আসছে, এগুলো কমিটিবিহীন এখনও এইগুলি আছে, এই এই প্রতিষ্ঠানগুলি আছে। আমরা, আমার প্রেসিডেন্ট এবং আমি সহ আমাদের সুনির্দিষ্ট সুস্পষ্ট আমাদের বক্তব্য হয়েছে, এখন আমরা কোনো দলীয়করণ কোনো কিছু করব না। শেরপুর প্রেস ক্লাব নিয়ে দীর্ঘদিন যাবতই আসলে একটি কাদা ছোড়াছুরি শুরু হয়েছে শেরপুরে। 2024-25 অর্থ বছরে আমরা 2 বছরের জন্য রফিকুল ইসলাম আধার সভাপতি এবং আমি আদিল মাহমুদ উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয় প্রেস ক্লাবের। তারপর আমরা 4 মাস দায়িত্ব পালনের পর বিগত সংসদ নির্বাচনে পট পরিবর্তনের কারণে জনাব সানোয়ার হোসেন সানু, যিনি শেরপুরের এমপি নির্বাচিত হন 1 আসন থেকে, তিনি হঠাৎ করে একদিন সাংবাদিকদেরকে মতবিনিময়ের কথা বলে ডেকে নিয়ে আমাদের প্রেস ক্লাবের পেছনে একটি কমিউনিটি সেন্টারে আমাদের কমিটিটি বিলুপ্ত করে দিয়ে আরেকটি কমিটি ঘোষণা করে, যেখানে আপনার সভাপতি হিসেবে দেবাশিস ভট্টাচার্য এবং মেরাজউদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আমাদের সাধারণ সাংবাদিকদের মধ্যে তোলপাড় শুরু হলে বিষয়টি নিয়ে আমি সাধারণ সম্পাদক এবং আমার সভাপতি মিলে একটি আদালতে মামলা দায়ের করি, যা মামলা বর্তমানে চলমান আছে। এর মধ্যে হঠাৎ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর, পট পরিবর্তনের পর বিএনপির নাম ভাঙিয়ে আরেকটি চক্র রাতের আধারে 21 আগস্ট সেই প্রেস ক্লাবের তালা ভেঙে সেখানে একটি নতুন কমিটি ঘোষণা করে, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং তারা জানায় যে বিএনপির সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের সাংবাদিকদের মধ্যে আবারও গুঞ্জন শুরু হলে আমরা জেলার যে বিএনপির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তাদেরকে বিষয়টি জানালে তারা সম্পূর্ণ অস্বীকার করেন যে বিএনপি এরকম কোনো অবৈধ কমিটির সাথে জড়িত না। পরবর্তীতে তারা সেই বিষয়টি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি আকারে তারা বিষয়টি আমাদেরকে জানিয়ে দেন যে এই কমিটির সাথে বিএনপির কোনো ইনভলভমেন্ট নেই এবং তারা সুন্দর একটি কমিটি করার জন্য সকলে আহ্বান জানান। আমি মনে করি যে বিএনপি সেই সময় যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যথাযথই দিয়েছে এবং সময়ের প্রয়োজনে এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়াতে আমাদের সাংবাদিকদের মধ্যে যে সন্দিহান ছিল বিএনপি এতে কোনো সায় দেয়নি। যারা এই কাজটি করেছে এদের মধ্যে একজন আমাদের যিনি সভাপতি হয়েছেন তাকে আমরা 50,000 টাকা আমাদের প্রেস ক্লাবে আত্মসাতের দায়ে তাকে আমরা বহিষ্কার করেছিলাম, আর যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি একজন কলেজ শিক্ষক। একজন কলেজ শিক্ষক কখনোই আসলে সাংবাদিকতা সাথে জড়িত হতে পারে না, কারণ তার প্রফেশনের সাথে এবং তার এমপিও ভুক্তির যে নীতিমালা আছে সেই নীতিমালাতে স্পষ্ট লেখা আছে সে অন্য কোনো পদে অন্য কোনো পেশায় থাকতে পারবে না। আমি এমপিভুক্ত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হিসাবে আছি। তো একজন শিক্ষক বেসরকারি কলেজের স্কুলের শিক্ষক এমপি নির্বাচন করতে পারবে, উপজেলা নির্বাচন করতে পারবে, চেয়ারম্যানের নির্বাচন করতে পারবে, সাংবাদিকতা করতে পারবে না, এরকম ধরনের কোনো রাষ্ট্রীয় আইন নেই। যদি এই রাষ্ট্রীয় আইন কেউ দেখাইতে পারে আজ থেকেই সাংবাদিকতা ইস্তফা দেবে। 1-2 নম্বর হলো এখানে বিএনপি বা কোনো রাজনৈতিক দল মতাদর্শের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক মানে কোনো কিছু নেই, একটা ভুল বুঝাবুঝি আছে। এই ভুল বুঝাবুঝির ব্যাপারে বিএনপির সেই সাবেক এবং আগের যারা অনেক ছাত্রনেতা ছিলেন তারা একটা স্টেপ নিয়েছেন, আশা করি অনতিবিলম্বেই এর একটা সুরাহা আমরা পাবো। রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের আসলে কোনো কনফ্লিক্ট নেই। 5 তারিখে যে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের সময় যখন পদত্যাগ করে যখন এই দেশ থেকে চলে গেল তখন দেশের একটা অরাজকতার সৃষ্টি হইল। আমরা বিএনপি যথা আমার সভাপতি সহ আমি সহ সকল অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ যখন পুলিশ ছাড়া আমরা যখন মানুষের জানমালের নিরাপত্তার জন্য অতন্ত্র প্রহরীর মতো আমরা কাজ করে যাচ্ছি, হিন্দু সম্প্রদায়ের এবং কি প্রশাসনকে সার্বিক সহযোগিতা দান করে যাচ্ছি, তখনই দুষ্কৃতকারী কিছু সাংবাদিক, আমি দুষ্কৃতকারী বলবো, যে আমাদের নাম ব্যবহার করে আমাদেরকে মিসগাইড করে আমরা যেটা আমরা জানি না, আমরা যে সম্পর্কে আমরা এখনও কোনো ধারণাই নাই যে প্রেস ক্লাবের কমিটি করতে হবে, পরিবহন শ্রমিক মালিক পরিবহনের কমিটি করতে হবে, বাস মালিক সমিতি কমিটি করতে হবে, এবং
আমাদের চেম্বার অফ কমার্সের কমিটি করতে হবে, আমরা যদি দলীয়করণই করতাম, কমিটিই করতাম, তাহলে তো আমরা এগুলো আগে করতাম, এগুলো লাভজনক প্রতিষ্ঠান, এগুলো আওয়ামী লীগ এতদিন দখল করে আসছে, এগুলো কমিটিবিহীন এখনও এইগুলি আছে, এই এই প্রতিষ্ঠানগুলি আছে। আমরা আমার প্রেসিডেন্ট এবং আমি সহ আমাদের সুনির্দিষ্ট সুস্পষ্ট আমাদের বক্তব্য হয়েছে, এখন আমরা কোনো দলীয়করণ কোনো কিছু করব না, আমরা যখন আমাদের দল যখন আসবে ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, তখন আমরা এই সকল জিনিসে হাত দেবো, আমরা দেখব। বর্তমানে আমরা কোনো কমিটি ভাঙবো না, করবো না, আমাদের সেই দায়িত্ব দেশ নায়ক জানা তারেক রহমান আমাদেরকে দেন নাই, আমাদেরকে বলেন নাই কমিটি ভাঙ্গেন গড়েন। 22 তারিখ সকালে আমরা হঠাৎ করে লক্ষ্য করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেরপুর জেলায় প্রেস ক্লাবের একটা কমিটি, 22 সদস্যের বিশিষ্ট একটা কমিটি দেওয়া হয়। সেই কমিটি দেওয়ার পরে আমরা সাংবাদিক বাদলকে আমি ব্যক্তিগতভাবে ফোন করি যে বিষয়টা আমাদের নাম ভাঙিয়ে, জেলা বিএনপির নাম ভাঙিয়ে ওরা এই কমিটিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে। সাংবাদিক বাদল সাহেব উনি আমাকে বলেন যে বিষয়টা সঠিক না, আমরা এখনও প্রকাশ করিনি বা আলোচনা করে এখনও কমিটি সাজাইনি। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে ওনারা আবার সন্ধ্যায় প্রেস ক্লাবের তালা ভেঙে প্রেস ক্লাবে ঢুকে এই কমিটির ফটো সেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দেয়। তো আমরা পরবর্তীতে রাতে তাদের এই ঘটনার পরেই আরও সাংবাদিক যারা ছিল সেই বিক্ষুব্ধ সাংবাদিকরা আমাদের কাছে আসে, আসার পরে তারা আমাদেরকে প্রেশার দেয় যে প্রেস ক্লাবে আমরাও ঢুকবো, আমরাও তালা ভাঙবো, আবার তালা দিব, এবং আমাদের যারা এখানে কমিটি করা হয়েছে সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে আমরা লক্ষ্য করি যে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে আমাদের দলীয় নির্দেশ যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে, আমরা নিয়মের বাইরে গিয়ে আমরা এই উদ্ভূত পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সংঘর্ষ এড়ানোর স্বার্থে নিয়মের বাইরে গিয়েও আমরা প্যাডে প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষর করে আমরা ঘোষণা দিই যে এই কমিটি সম্পর্কে আমরা অবগত নই। এতদিন তো সেটা ছিল একটা সরকারের মধ্যে তারা ছিল, এখন দেশের কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং আমরা একটা পট পরিবর্তন হয়েছে এবং অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে এবং নিরপেক্ষ সরকার, যে কারণেই আমরা যারা মাঠ পর্যায়ে মাঠের সাংবাদিক মূলধারা সাংবাদিক যারা যারা এই 17 বছর নিগৃহীত ছিলাম প্রেস ক্লাবের সদস্য পদ থেকে এবং প্রেস ক্লাবের বাইরে, তারা আমরা একজোট হয়ে আমরা আমরা চেষ্টা করছি যে দলের কোনো লেজুরিবৃত্তি না হয়ে, কোনো রাজনৈতিক দলের লেজুরিবৃত্তি না হয়ে আমরা একটা কমিটি করা যায় কিনা। আমাদের 74 জন সদস্যের মধ্যে প্রায় 51 জন সদস্য নিয়ে আমরা সর্বশেষ যে কমিটির সভাপতি ছিলেন তাদেরকে নিয়ে একটি জরুরি সভার মাধ্যমে এই প্রেস ক্লাবটি আমরা সর্বসম্মতিক্রমে গঠন হয়েছে এবং এই বিষয়টাই এখানে যে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আছে হরজত আলী, তারা ক্ষুব্ধ হয়ে উঠছে। সেটা তারা চেয়েছিল যে আগের মতো আওয়ামী লীগ যেভাবে আমাদের প্রেস ক্লাবকে দখল করে এবং লেজুরিবৃত্তি করে রেখেছিল, তারাও এরকম চেয়েছিল, যে কারণে তারা ক্ষুব্ধ হয়ে সরাসরি নির্লজ্জভাবে প্রেস ক্লাব তাদের বিএনপির প্যাডে এই প্রেস ক্লাবকে বাতিল করেছে। এটা আসলে হাস্যকর বিষয়, এটি খুবই লজ্জাজনক বিষয়। প্রেস ক্লাব কখনো কোনো দলের হতে পারে না, প্রেস ক্লাব একটি পেশাজীবী সংগঠন এবং এখানে সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার একটি আমরা সুযোগ খোঁজার চেষ্টা করেছিলাম, এতদিন আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারিনি, আমার মতো অসংখ্য সাংবাদিক নিগৃহীত হয়েছে, মামলা খেয়েছে, কিন্তু আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা একজোট হয়েছি এবং একজোট হয়ে আমরা একটা সর্বসম্মতিক্রমে কমিটি করেছি, যে কারণে এই বিএনপির পক্ষ থেকে যে এটা করেছে এটা আমরা নিন্দা জানিয়েছি এবং ওর প্রেক্ষিতে আমরা বিভিন্ন মিডিয়া সংবাদও প্রকাশ করেছি এবং বিএনপির ঊর্ধ্বতন মহলে কিন্তু বিষয়টা জানিয়েছি। এখন তারা তাদের সিদ্ধান্ত নেবে, আমরা আমাদের সিদ্ধান্ত অটল, আমরা থাকবো কোনো দলীয় রাজনৈতিক লেজুরিবৃত্তি হিসাবে আমরা সাংবাদিকতা করব না, এই হচ্ছে আমার মূল কথা। এই কারণেই আমি মনে করি যে বিএনপি যে ঘটনাটা ঘটিয়েছে এবং সবচেয়ে মজার বিষয় প্রেস ক্লাবে সর্বশেষ আবার তালা লাগিয়েছে, কালা লাগিয়েছে, যারা ওই আওয়ামী লীগের সময় যারা বিভিন্ন পদ পদবীতে ছিল, ভাইটাল পদে ছিল, তারাই বিএনপিকে কীভাবে বুঝিয়েছে আমি জানি না, তাদেরকে কী বলেছে জানি না, তারাই কিন্তু আবার সেই এই সময়ে এসে তারাও এই যে তালা লাগিয়ে তারা এই প্রেস ক্লাবকে অচল করার চেষ্টা করছে। যে কোনো নামই হোক, যে কোনো উপায় হোক, যদি কমিটি গঠন করা হয় সেটা হবে সম্পূর্ণ অবৈধ এবং সেই অবৈধ কমিটি কার্যক্রম হবে অবৈধ, এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের গঠনতন্ত্রে বলা আছে। কিন্তু 2023 সালে এই এখানে প্রার্থী হইল, সাংবাদিকরা আসছে, প্রার্থী হবে,
অনেকে নির্বাচন চাইলো কিন্তু নির্বাচন দেওয়া হলো না, জোর করে একটা কমিটি চাপাই দেওয়া হলো। তো এর পরবর্তী সময় কিন্তু 2024 সালে যখন আবার নির্বাচনের মাধ্যমে হুইপ সাহেব যখন পরাজিত হয়, তখন তার যে মনোনীত দুই চারজন বাদে আর দলমত নির্বিশেষে সকল সাংবাদিক, শেরপুর জেলার প্রায় 250 সাংবাদিক এই উৎসব কমিউনিটি সেন্টার উপস্থিত ছিল, এবং আমাদের প্রেস ক্লাবের যে 2/3 মেজরিটি পার্সেন্ট দরকার, আমাদের মানে 4/3 সাংবাদিক মানে সদস্য উপস্থিত ছিলেন, এবং সেখানে পরিষ্কারভাবে যে আজীবন সদস্য থেকে যে আমাদের উপর খবরদারিটা করবে এটা বাতিল করা হয়। এবং 2016 সালের যে বিতর্কিত যে গঠনতন্ত্রের যে যে ধারাটা সংশোধন করা হয়েছিল এটাও বাতিল করার ফলে এখন কিন্তু আর কেউ আজীবন সদস্য নাই। এবং সেই জায়গায় আমাদের, আপনি হয়তো বলতে পারবেন যে রাজনৈতিক অনেক নেতা এখানে উপদেষ্টা ছিল, নট মানে এটা হলো অন্তর্বর্তীকালীন একটা কমিটি করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন কমিটি করার পরে এই কমিটিটার দায়িত্বই ছিল শুধুমাত্র গঠনতন্ত্রকে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে এটাকে সংশোধন করা, আর হলো নির্বাচনের মাধ্যমে সরাসরি একটা কমিটি গঠন করে দেওয়া। এটা আমাদের গঠনতন্ত্রে পরিষ্কারভাবে বলা আছে যে নির্বাচন ছাড়া কোনো নামে কোনো অবস্থাতেই এই কমিটি গঠন করা হইলে সেটা হবে সম্পূর্ণ অবৈধ। সম্মানিত লোক, আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি, এখানে যাতে কেউ মানে কারোর অবস্থানে কোনো প্রকার খাটো হোক আমি এটা চাই না। আমরা শেরপুরবাসী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সবাই সম্মিলিতভাবে আসলে এটার একটা সমাধান করাটা আমি বেটার মনে করি এবং আমি প্রত্যাশা করি, এবং কারোরই যাতে এক্ষেত্রে কোনো অবস্থাতেই কেউ যাতে খাটো না হয় এটি হলো আমার চাওয়া।